সুন্দরগঞ্জে ছাদ কৃষির স্বপ্ন দেখাচ্ছেন কৃষি কর্মকর্তা রাশিদুল কবির। অল্প সম্পদের যথাযথ ব্যবহার দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হতে পারে ছাদ কৃষি। এর ফলে মেটানো সম্ভব ফলমূল শাকসবজির চাহিদাও, ফলে পরিবেশও থাকে সুন্দর। এরই প্রেক্ষিতে নিজের কর্মস্থলেই প্রকৃতিকে ভালোবেসে নিজ অফিসের ছাদেই গড়ে তুলেছেন ছাদ কৃষি। ছাদকে বানিয়ে ফেলেছেন সবুজের সমারোহে আবৃত ফলের বাগান। বোঝার উপায় নেই এটি ছাদ নাকি সবুজ ফসলের মাঠ। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসের চারতলার বারান্দাও যেন এখন মিনি ফল বাগান। প্লাস্টিকের ড্রামে ড্রামে লাগানো হয়েছে চার জাতের মাল্টা, সাত জাতের কমলা, দুই জাতের ড্রাগন, একাধিক জাতের আম, আমড়া, পেয়ারা, আতা, শরীফা, নাশপাতি ও লেবু। গাছে গাছে শোভা পাচ্ছে ফল। উপজেলা কৃষি অফিসের বারান্দার ফলের বাগান দেখে আগ্রহী হচ্ছেন কৃষকরাও। আগে ছিল না, এখন বর্তমান সুন্দর কৃষি অফিসার আসি তো সুন্দরভাবে একটা তৈরি করছে, এটা সুন্দর একটা তো সুফল। আমরা প্রতি মাসে দুই তিনবার এই স্যারের কাছে আসি, এসে বাগান দেখি ভালো লাগে। হ্যাঁ, এই এটা দেখে মনে হয় আমরাও বাড়িতে যে এরকম একটা বাগান করি আর কি। এদিকে ছাদ বা বারান্দা বাগানের মূলত উদ্দেশ্য হল কৃষকরা যেন এখানে এসে বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে নিজ বাড়িতে ফল বাগান তৈরি করতে পারেন। ছাদ বাগান করতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা আসলে ছাদ বাগান করেছি আমাদের যে উন্নত যে জাতগুলো মালটা কমলা জাতগুলো যে বের হয়, এই জাতগুলো আসলে কৃষক তো ভাবে কীভাবে করতে হবে সেটা তো বোঝে না আগে। এই জন্য আমরা এটা নিজেরাই করে দেখাচ্ছি ছাদ বাগান কমলা মালটা এগুলো থেকে কৃষকরা যাতে এখানে থেকে নিজে উদ্বুদ্ধ হয় বাড়িতে গিয়ে তারা যাতে করতে পারে এবং কীভাবে করতে হবে ছাদ বাগান, কীভাবে গ্রাম তৈরি করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, এই বিষয়গুলো আমরা কৃষকদেরকে বলি এবং যারা করতেছে তাদেরকে আমরা সহযোগিতা করি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।